তোমরা যারা কম্পিউটারের একেবারে শুরু কিছু কথা জানতে চাও আজকের ভিডিওটা তাদের জন্য এই ভিডিওতে আমি তোমাদের কম্পিউটারের বিভিন্ন অংশ সম্বন্ধে জানাবো কম্পিউটার মূলত তোমরা যেটা ইউজ করো সেটা ডেস্কটপ এছাড়াও ল্যাপটপ আছে ডেস্কটপ কম্পিউটারের মনিটর সিপিইউ কিবোর্ড মাউস ইত্যাদি থাকে এর সঙ্গে ইউপিএস থাকে যেটি কারেন্ট চলে গেলে কিছুক্ষণের জন্য কম্পিউটারকে সচল রাখতে হেল্প করে এছাড়াও থাকে স্পিকার যা দিয়ে শব্দ বাইরে আসে বা তুমি শুনতে পাও এবং হেডফোন যা দিয়ে তুমি গান এবং অন্যান্য যে কোনো কথা শুনতে পারো কম্পিউটারের সঙ্গে প্রিন্টার একটি দরকারি জিনিস যেটি প্রিন্ট করতে তোমাকে সাহায্য করবে স্ক্যানার আরেকটি যন্ত্র যেটি দ্বারা তুমি কোনো তথ্য বা ওয়ার্ডে লেখা কোনো জিনিস স্ক্যান করতে পারবে অনেক সময় এই প্রিন্টার আর স্ক্যানার একসাথেই হয় এগুলি হলো কম্পিউটারের কিছু অংশ যা ছাড়া কম্পিউটার কাজ করতে পারে না সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন বলা হয় এখানে কম্পিউটারকে দেওয়া যে কোনো কাজ সমাধান করা হয় কম্পিউটারের যে পার্টগুলো রয়েছে যেভাবে বললাম সেখানে প্রথমে ইনপুট তারপরে প্রসেস এবং আউটপুট হয় ইনপুট কিবোর্ড বা মাউস দিয়ে দেওয়া হয় আর প্রসেস হয় যেমন বললাম সিপিইউ দিয়ে এবং আউটপুটটা বেরোয় হয় মনিটারে কোনো ডিসপ্লে সাহায্যে অথবা তোমার বাইরে আসে সেটা প্রিন্ট হয়ে প্রিন্টার বা স্ক্যানার যে ডিভাইসটা রয়েছে তার মাধ্যমে এরপর বলি কম্পিউটার অন করার পদ্ধতি কম্পিউটারের সিপিউতে একটি বাটন থাকে যেটিকে প্রেস করলে কম্পিউটার অন হয়ে যাবে এর ঠিক নিচে একটি রিসেট বাটন থাকে যেটির ভূমিকা হলো যদি কখনো রিসেট করতে চাও কম্পিউটারটাকে যদি হ্যাং করে যায় বা কোনো কারণে স্টপ হয়ে যায় ফাংশনিং তাহলে ওটা ইউজ করতে পারো এরপর বলি রিফ্রেশ কীভাবে করবে কম্পিউটারটাকে মাউসের রাইট বাটনকে যদি তুমি প্রেস করো তাহলে দেখা যাবে কয়েকটি লেখা এখানে রিফ্রেশ কথাটির ওপর মাউসের বাঁ দিকের বাটনটি প্রেস করলেই রিফ্রেশ হয়ে থাকবে কম্পিউটার এগুলো যদিও খুব বেসিক কিছু জিনিসপত্র তোমাদের অনেকেরই মনে হচ্ছে হয়তো এগুলো কেন জানছি বাট এটা বলে রাখি অনেকেই হয়তো এগুলোও জানে না তাই এই ভিডিওটা তাদের জন্যই কম্পিউটার বন্ধ করতে চাইলে কম্পিউটারের নিচে বাঁ দিকে স্টার্ট বাটনটি আছে সেখানে ক্লিক করলে তিনটি অপশান আসবে এর মধ্যে শাটডাউন অপশানটি ক্লিক করলে কম্পিউটার বন্ধ হয়ে যাবে তোমরা যদি এই কম্পিউটার চালানোর পর কোনোরকম কোনো কোর্স বা কিছু জিনিস শিখতে চাও তাহলে অবশ্যই বলবো কোনো জানা বিশেষজ্ঞের কাছে কোনো অ্যাডভান্স স্কিল কিন্তু নিয়ে নাও কারণ আজ কম্পিউটার কিন্তু আমাদের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ তাহলে এই হলো মোটামুটি কম্পিউটারের একেবারে গোড়ার কথা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো সেই বন্ধুদের সাথে বা লোকজনের সাথে যারা কম্পিউটার সম্বন্ধে একদম কিছু জানে না এবং একটু হলেও ওয়াকিবহল হতে চায় আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আজ তাহলে চলি টাটা